আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের এই ম্যাথের ক্লাসে। আমি আজকে তোমাদের সামনে নবম দশম বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য যদি বলি উচ্চতর গণিতের 1.2 অর্থাৎ আমাদের যে ফাংশনের চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টার থেকে আমি যদি বলতে চাই বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল নবম বা দশম শ্রেণীর শিক্ষার্থীদের যদি বলি, বা শুধু যদি নবম শ্রেণীর শিক্ষার্থীদের বলি, যে নবম দশম বা নবম শ্রেণীর শিক্ষার্থীদের কথাই যদি আমি বলি, যে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে শিক্ষার্থীরা ছাড়াও সারা বাংলাদেশের সকল নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য মূলত আমার এই ম্যাথের ক্লাসটি আপলোড করা। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে তোমাদের নবম শ্রেণী 1.2 অনুশীলনের সিম্পল একটি গাণিতিক সমস্যা, যে প্রশ্ন নম্বর 9। এখানে একটি ফাংশন দেওয়া আছে, যদি বা সিম্পল বলবো না, কারণ ফাংশনটি রুট আকারে দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তবে যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনটির আমাদের রুটের আগে কিন্তু কোনো প্লাস মাইনাস নেই, শুধুমাত্র কোনো কিছুই নেই, মানে প্লাস আমাদের দেওয়া আছে। তোমরা দেখো তাহলে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান হোল রুট ওভার এই ফাংশন দ্বারা বর্ণিত আমাদের, অর্থাৎ এই এফ অফ এক্স সমান যে একটি ফাংশন, এই ফাংশনের আলোকে আমাদের কোন প্রশ্ন দেখো এফ অফ ওয়ান, অর্থাৎ এক্স এর স্থলে আমরা ওয়ান বসালে কি ক্যালকুলেশন হবে, বা এক্স এর স্থলে 5 বসালে আমাদের কি ক্যালকুলেশন হবে, বা এক্স এর স্থলে 10 বসালে আমাদের কি মান আসবে, এগুলো আমাদের নির্ণয় করতে হবে। তবে যেহেতু রুটের আগে কোনো মাইনাস নেই, প্লাস মাইনাস নেই, সুতরাং এটি সরাসরি আমরা এভাবে ম্যাথটি করতে পারবো। ওকে, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে, এটি যদি বলি যে 1.2 এর আবার পর্ব 2, তাহলে আমি সলিউশন যদি করতে চাই তাহলে লিখবো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু দেখো এক্স মাইনাস ওয়ান হোল রুট ওভার, এটিকে আমি সমীকরণ 1 আকারে প্রকাশ করব, কারণ এট এ টাইমে আমাদের অনেকগুলো মান নির্ণয় করতে হবে। সুতরাং আমরা এখন 1 নং এর 9 এর কয়ের জন্য আমরা লিখবো, যে 1 নং এ আমরা লিখবো 1 নং এ এক্স এর স্থলে, একদম ভেঙে আমি ম্যাথটি তোমাদের দেখানোর চেষ্টা করছি, এক্স এর স্থলে আমাদের ওয়ান আছে, কারণ এখানে এক্স এর স্থলে ওয়ান বসিয়ে পাই, এটি একটা আমাদের যদি বলি মেশিন এফ অফ এক্স, এই এক্স এর স্থলে যে মান বসাবো সে মানের আলোকে আমাদের ডান পক্ষে মান আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এফ অফ কত, ওয়ান, এক্স এর স্থলে বসাবো তাহলে ওয়ান মাইনাস ওয়ান, এক্স এর স্থলে রিপ্লেসমেন্ট হবে কত, ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো, আর জিরো রুট মানে জিরো, তাহলে একটি আনসার পেলাম। আবার যদি আমরা এখানে এক্স এর স্থলে, আমি লেখার জন্য শুধুমাত্র প্রথমটা লিখেছি, তাহলে আমরা এক্স এর স্থলে কত লিখবো, 5 বসাবো, তাহলে আমরা লিখবো আবার এফ অফ 5, এক্স এর স্থলে যদি 5 বসাই তাহলে আমরা এক্স এর পরিবর্তে 5 লিখবো, আর এখানে দেখো 4 রুট ওভার পাচ্ছি, আমরা শুধু 2 লিখবো। অনেক হয়তো প্লাস মাইনাস রুট ওভার 4 লিখতে পারো, অ্যাকচুয়ালি আমাদের ফাংশনটা কিন্তু এভাবে ডিফাইন করা আছে যে রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এরপর দেখো 10 বসাবো, তাহলে আমরা লিখবো এবং আমরা এটি কিন্তু মূলত যদি বলি কয়ের জন্য আনসার করছি, সমাধান ক। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি এটি সম্পর্কে কোনো আলোচনা করলেন না, অ্যাকচুয়ালি এটি জেনারেল মেথড 2.2 অনুশীলনের কিছু ম্যাথ ছিল, যে এফ অফ এক্স সমান মান দেওয়া ছিল আমাদের এক্স এর স্থলে 1 বা 2 বা 3 ইত্যাদি বসাতে হয়েছে, তাহলে আমরা এখানে এক্স এর স্থলে কত বসাবো বলতো, 10 বসাবো, তাহলে এক্স এর স্থলে 10 মাইনাস 1 তাহলে আমরা পাচ্ছি 9 রুট ওভার, তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র 3। তাহলে কয়ের জন্য আমরা আনসার পাচ্ছি একটু খেয়াল করো, আমরা কয়ের জন্য আমরা আনসার পাচ্ছি, এখানে আনসার পাচ্ছি 0, 2, 3। ওকে, এখন আসো আমি খ নং যেটি আছে, দেখো খ নংটি একটু আলোচনা করব, আমাদের এই ফাংশন স্থলে স্কয়ার প্লাস 1 বসাবো, তবে আমাদের যেমন এক্স এর স্থলে প্রথমটাতে 1, 5, 10 বসিয়েছি, 1, 5, 10 এটি বাস্তব সংখ্যা বা ধনাত্মক বা পূর্ণ সংখ্যা আমরা বুঝতে পারছি, কিন্তু এক্স এর স্থলে যখন এ স্কয়ার প্লাস 1 বসাবো তখন এই এর বৈশিষ্ট্যটা কি আমি জানি না, কিন্তু এখানে সাইড নোটে দেওয়া আছে যে যেখানে এ বিলংস টু আর, অর্থাৎ এর মান প্লাস মাইনাস যে কোনো মান হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, পজিটিভ হতে পারে, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, তাহলে আমরা এখন খ নং প্রশ্নের উত্তরটি এভাবে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখো তাহলে আমরা ওখানে 1 নং পেয়েছিলাম, তাহলে লিখবো 1 নং এ
এক নং এ এক্স এর স্থলে লিব, এক্স এর স্থলে কি বসাবো বলতো? এ স্কয়ার প্লাস ওয়ান বসিয়ে পাই। ওকে, তাহলে আমরা এক নং এ দেখো, ওইখানে আমি প্রথমে লিখে নিয়েছিলাম এক, তাহলে এখানে লিখব এফ অফ এ স্কয়ার প্লাস ওয়ান। ওকে, সুতরাং আমরা এক টু এক্স এর স্থলে এ স্কয়ার প্লাস ওয়ান লিখব, আর মাইনাস ওয়ান আছে হোল রুট ওভার। তাহলে আমরা দেখো এ স্কয়ার এখানে লঘিষ্ঠ করলে চলে যায়, শুধু এ স্কয়ার থাকে, শুধু এ লিখব। এই ম্যাথটি মনে হচ্ছে সোজা, অনেকে হয়তো প্লাস মাইনাস দিয়ে দিবে, কখনো প্লাস মাইনাস দেওয়া যাবে না, আমাদের ডিফাইন করা আছে শুধু রুট ওভার এক্স মাইনাস ওয়ান। ওকে, এখন আমরা গণন দেখবো যে এফ অফ এক্স সমান যদি ফাইভ হয় তবে এক্স এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা গণন করবো, দেখো লিখবো যে এক নং থেকে পাই, আমরা কি লিখবো দেখো, এক নং থেকে পাই, আমরা প্রথমে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা লিখে নিব, দেওয়া আছে এফ অফ এক্স সমান রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটিকে সমীকরণ এক দিয়ে রাখবো। তাহলে এক নং থেকে কি পাই দেখো, আমরা কি পেয়েছিলাম বলো, এফ অফ এক্স সমান আমরা পেয়েছিলাম, দেওয়া আছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তাহলে এফ অফ এক্স সমান আমাদের দেখো দেওয়া আছে কত বলতো, ফাইভ। তাহলে আমরা এখানে কি লিখবো বলতো, এফ অফ এক্স সমান ফাইভ, তাহলে আমরা এটা লিখলাম দেখো এক্স মাইনাস ওয়ান হোল রুট ওভার, আমাদের এক্স এর মান চেয়েছে, সুতরাং আমরা এটিকে বর্গ করব, বর্গ করলে কি পাই দেখো, রুট ওভার এক্স হোল স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি দেখো বা টোয়েন্টি ফাইভ সমান দেখো এক্স মাইনাস ওয়ান। ফাইনালি আমরা লিখতে পারবো দেখো এক্স সমান টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান পক্ষান্তর করলে আমরা পাচ্ছি দেখো টোয়েন্টি সিক্স। আমরা খয়ের আনসার কিন্তু এখানে লিখে দিলাম, আমরা এখানে গয়ের আনসারটা লিখবো, অতএব আনসার এখানে লিখবো দেখো টোয়েন্টি সিক্স। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গয়ের আনসার পেলাম। এখন ঘনং যেটি আছে দেখো, আমি ঘনং প্রশ্নের উত্তর যদি তোমাদের সামনে সমাধানটি দিতে চাই সেক্ষেত্রে একটু খেয়াল করো, তোমরা হয়তো বলবে যে স্যার এত সিম্পল একটি গাণিতিক সমস্যা আপনি সমাধান করিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী তাদের শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সেই ক্ষেত্রে আমরা একটা পাঠ পরিকল্পনা বা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশ সহ স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমরা পড়াশোনার জন্য আপ্রাণ চেষ্টা করছি, তারা যেন ঘরে বসে নিরাপদে থেকে আমাদের ক্লাসগুলো একটু দেখতে পারে, বা বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তারা যেন ভালো থেকে, তারা সুস্থ থেকে, তাদের বাবা মা সুন্দর একটা গাইডলাইন বা আমরা গাইডলাইন যেভাবে দিব সেভাবে যেন পড়াশোনা করে, যার কারণে সিম্পল ম্যাথগুলো আমাদের করে দেওয়া লাগছে। ওকে, এখন ঘয়ে কি আছে দেখো, এফ অফ এক্স সমান ওয়াই, তাহলে আমরা প্রথমে লিখেছিলাম দেওয়া আছে, তাহলে লিখবো এক নং থেকে পাই, এক নং থেকে পাই। তবে একটু খেয়াল করো, ঘনক দেওয়া আছে এফ অফ এক্স সমান ওয়াই হলে এক্স নির্ণয় করো, যেখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে ওয়াই গ্রেটার ইকুয়াল জিরো, অর্থাৎ ওয়াই এর মান এখানে যে ওয়াই, এই ওয়াই এর মানটা কিন্তু গ্রেটার ইকুয়াল জিরো মানে আমরা বলবো অঋণাত্মক, অর্থাৎ সরাসরি ধনাত্মক বলবো না, ওয়াই এর মান শূন্য হতে পারে বা শূন্য থেকে বড় হতে পারে। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা জানি অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে, সুতরাং ওয়াই এর মানটা কিন্তু শূন্য হলেও নেওয়া যাবে এবং শূন্য থেকে তো অবশ্যই বড় হবে, সুতরাং আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো যে ওয়াই এর মানটা কি আসে, তাহলে পজিটিভ মানে হয়তো আসবে। তাহলে আমরা এক নং থেকে কি পাই একটু দেখে নিই, তাহলে আমরা কি পেয়েছিলাম দেখো, এফ অফ এক্স সমান পাচ্ছি দেখো এক্স মাইনাস ওয়ান হোল রুট ওভার, তাহলে আমাদের এফ অফ এক্স সমান আমরা কি পেয়েছিলাম ওয়াই, তাহলে ওয়াই সমান দেখো এক্স মাইনাস ওয়ান রুট ওভার, এখান থেকে আমরা বর্গ করব, যেহেতু রুট তুলে দিতে হবে তাহলে আমরা বর্গ করে লিখবো, বর্গ করে উভয় পক্ষকে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি কি দেখো, ওয়াই স্কোয়ার সমান আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান, শুধুমাত্র আমাদের এক্স এর মান চেয়েছে, সুতরাং ওয়াই স্কোয়ার আমাদের মাইনাস ওয়ান পক্ষান্তর করলে প্লাস ওয়ান হয়ে যায়, এটি আমাদের কিন্তু আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে দেখে নাও বা মিলিয়ে নাও আমি কি লিখেছি। ওকে, তাহলে আমরা এখানে আনসার পেলাম কিন্তু দেখো, কয়ের আনসার পেয়েছি কিন্তু দেখো জিরো টু থ্রি, আমরা ক্ষয়ের আনসার পেয়েছি দেখো, ক্ষয়ের একটি আনসার পেলাম, এটি মূলত ক্ষয়ের আনসার, যদি দেখো ক্ষয়ের আনসার আমরা পেলাম এটি। ওকে, গয়ের আনসার দেখো, এই মানটি কিন্তু গয়ের আনসার, গয়ের আমরা আনসারটা এখানে লিখে দিলাম,
লাস্ট অফ অল এটি কিন্তু ভয়ের আনসার, সুতরাং আমি ভয়ের আনসারটা তোমাদের এখানে লিখে দেওয়ার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 1.2 এর পরবর্তীতে প্রতিটি ম্যাথ হয়তো অনেক সিম্পল, বাট যে ধরনের ম্যাথগুলো পরীক্ষাতে আসে বা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে বা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তারা নিঃসন্দেহে বুঝতে পারছো যে 1.2 এ খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে। সেই ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব, কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা আবার দেখে নাও, চারটি সমাধান আমি এখানে তুলে দিয়েছি। এখানে মূলত খ এবং ঘ এই দুটো ম্যাথ আমার দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট, কারণ খ এখানে একটি বৈশিষ্ট্য দেওয়া আছে, এর উপরে একটা শর্ত দেওয়া আছে, এ অবশ্য বাস্তব সংখ্যা হবে এটি আমাদের বুঝতে হবে, এবং ঘ আছে ওয়াই গ্রেটার ইকুয়াল জিরো। এখানে দেখো আমরা এক্স সমান পেলাম ওয়াই স্কোয়ার প্লাস 1, সুতরাং আমাদের এক্স এর মান চেয়েছে, তো এক্স এর মান আমাদের প্লাস মাইনাস আমরা ওয়াই স্কোয়ার প্লাস 1, সুতরাং ওয়াই এর মান যেটাই হোক না কেন আমরা এখানে ধনাত্মক মান, শূন্য সহ সকল ধনাত্মক মান আমরা এখানে নিব, ঋণাত্মক মান নেওয়া যাবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার দেখা হবে। এই শুভকামনায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।